নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আজকে আমি চিকেনটা একটু অন্যরকমভাবে করব। কীভাবে করছি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, দয়া করে করবেন। আর কীভাবে করছি চিকেনটা সেটাই দেখুন, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। আজকে চিকেন করব, তার জন্য টমেটো কুচিয়ে নিয়েছি, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে পেস্ট করবে এগুলো। আর এর মধ্যে দেব পোস্ত, পোস্ত দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে দিলাম, চার পাঁচটা কাজু দিয়ে দেব। আজকে একটু মাংসটা অন্যরকমভাবে করব। আমি এই মাংসটা যখন অনুষ্ঠান বাড়ির রান্না করি, মানে আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয় কাউর বার্থডে টার্ডে হলে, তখন আমি এইভাবে রান্না করি, মানে মাংসটা করি এইভাবে। তা আজকে সেইভাবেই মাংসটা করছি। কড়ার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে যা তেল দিয়েছি এতেই হয়ে যাবে, আর বেশি তেল দেবো না এতে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, ওইদিকে আমি মশলাটা ততক্ষণ পেস্ট করে নিই। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়েছে একটু, আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে, মাংসটার মধ্যে এখন মশলাটা ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে কী কী মশলা একসঙ্গে করলাম সেটা তো আপনাদের দেখালাম, কী কী দিয়েছি এতে আর একবার বলে দিই। আদা রসুন পেঁয়াজ টমেটো কুচি কাঁচা লঙ্কা কাজু আর পোস্ত, একটু জিরে দিয়েছি, এগুলো সব একসঙ্গে দিয়ে। ও আজকে যেহেতু আমি ভাজা মশলা গুঁড়ো করছি না, গুঁড়ো দিচ্ছি না, তার জন্য গরম মশলাও দিয়ে দিয়েছি, আর লবঙ্গ দারচিনি এলাচ জায়ফল জয়িত্রী এগুলো এর মধ্যে একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি যে মশলাটা করে স্পেশাল সেই মশলাটা করিনি যেহেতু, ওই জন্য এগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি সব। এখন আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দেবো, দিয়ে কষাতে থাকবো। একে একে সব মশলাই দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, টক দইটা দিয়ে দিলাম, এখন নুনটা দিয়ে দেবো, নেড়ে নিয়ে আসবো। একদিন চিকেন চাপ করব, হ্যাঁ শুধু লেগ পিস আনতে বলবো, হ্যাঁ মন নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো,
আমার যা যা মশলা দেওয়া সব দেওয়া হয়ে গেছে, আর কিছুই দেব না এর মধ্যে। এবারে শুধু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিই, কষিয়ে নিয়ে তারপরে জল দেব। জলটাও একটু গরম বসিয়ে দেব, গরম জল দেব আমি এর মধ্যে। চিকেনটা কষানো হয়ে এসছে, এবারে জল দিয়ে দেবো। জলটা এদিকে ফুটে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে মাংসটা, পুরো তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবারে আমি জল দিয়ে দেব, জলটা দিয়ে দেবো, অল্প করে জল দেবো, বেশি দেবো না, অল্প করে জল দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক, আস্তে আস্তে হতে থাকুক, আর জল দেবো না এর মধ্যে। আস্তে করে দিয়ে দেবো গ্যাসটা, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। কালারটাও খুব সুন্দর এসছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। মাংসটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো, আর কত সুন্দর কালার এসছে দেখুন। এরকমই নামিয়ে ফেলবো, আর বেশি ঝোল কমাবো না, একটু ঝোল ঝোল রাখবো। কত সুন্দর কালারটা এসছে। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এদিকে নুন দিয়ে দেব, নুন দিয়ে দিলাম একেবারে। এটাকে আমি কষাতে থাকবো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি, এটা এখন হতে থাক। আর গ্যাসটা একদম সিমে দিয়ে দেব, বেশি জোরে দেব না, এটা আস্তে আস্তে হোক।